ওই এক বস্তা চাল ফোটাইতেছে, এটা সুভেদ ভাই কিন্তু খাইবে কি দেহা পর্যন্ত যা কইবে আস্তে আস্তে হইবে দেহার কোনো ছেলে টেলে নাই আমরা তো যারা আসছি আদর্শ মানব কল্যাণ সোসাইটি একটা সংস্থা, ধরেন আমরা ওই চেষ্টা করি যেখানে যে সমস্যা হয় যে যা পারে ওইটা জমাট করে সমস্যা হয় এক জায়গায় দিয়ে দেয়। এটা দেখতে আসি দেখা যায় বিদেশ থেকে অনেকেই বলছে যে এর একটা নাম্বার চাইছে, বুঝছেন, হ্যাঁ ফোন নাম্বার চাইছে, ফোন নাম্বার চাইছে। এখন তো আমরা কার কাছে পাবো ফোন নাম্বার, নাই ওইটা লই যান, যার কাছে দিলে যেন লোকটা পায় পায় হ্যাঁ ইনশাআল্লাহ পাইবেন পাইবে। এ তো ধরেন বড় মানুষ, আমরা বিষয়টা হচ্ছে একটু আগে বললাম আচ্ছা বিষয়টা হচ্ছে আমরা আসছি, আমরা মানব মানব একটা স্বেচ্ছাসেবী সংগঠন, হ্যাঁ দেখছি কি আমি মানব সেবিকে আমি একদম যা আলহামদুলিল্লাহ। তো আমরা আমাদের সংস্থার নাম হলো আদর্শ মানব কল্যাণ সোসাইটি, তো এরা স্বেচ্ছাসেবী সংগঠন। আপনাদের কালকে আমরা শুনছি যে এরকম একটা দুর্ঘটনা ঘটছে, আমরা আসছি আগেই, আমরা চেষ্টা করতেছি আমরা কালেকশন করে যতটুকু পারি তার পাশে দাঁড়াবার, হ্যাঁ আমাদের কালেকশন চলছে, হ্যাঁ সেটা শুনছি আমরা যে আপনাদের ওই 40 ছিল। তো এটা খুবই দুঃখজনক একটা ঘটনা যে আপনাদের একটা বিপদ, একটা মা মারা গেছে আপনার সেইখানে, আজকে আমার এই ঘরের এই অবস্থা, দুর্ঘটনা থাকার মতো অবস্থা নেই। তো আমরা ইনশাল্লাহ যতদূর সম্ভব আমরা আমাদের সংস্থা থেকে আমরা চেষ্টা চালাচ্ছি, বিদেশ থেকেও কিছু টাকা আসতেছে আমাদের এলাকা থেকে, আমরা আগামী কালকের ভিতরে ইনশাল্লাহ আপনাদের ওই অনুদানটা নিয়ে আসতে পারবো, আলহামদুলিল্লাহ আগামী কালকের ভিতরে ইনশাল্লাহ, আজকে দিনের থেকে আলোচনা শেষ করবো, সেটাই আমরা হাতে দিয়ে যাবো আমাদের সাথে আদর্শ মানব সোসাইটি। আল্লাহ ভরসা শোনেন, বিপদ আল্লাহ দেয়, হ্যাঁ নাম্বার নেওয়া লাগবে, বুঝছেন নাম্বার নেই।